চিনের এই লোক নিজের ছুরির সাহায্যে কে কাটতে পারে এ সবচেয়ে প্রথমে শোষাকে কাটার চেষ্টা করে কিন্তু সেটা কাটে না তারপর সে টমেটোকে কে কাটার চেষ্টা করে কিন্তু সেটাও কাটে না এই জন্য সে ভেবে নেয় যে এই ছুরিকে এতটা খালার বানাতে হবে যে যা যে কোনো জিনিসকে এই ছুরি সাহায্যে বিনা ছুঁড়ে কাটতে পারে ছুরিকে ঘন্টা ধরে ঘুষার পর সে পেপারকে শোষাকে এমনকি টমেটোকেও কাটতে পারছে বাই যাবে এরকম আমরা মজাদার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন